হ্যালো ভিউয়ার্স, দেখেন অনেক দিন পর কারেন্ট চলে গেল আর এখন একটা মোমবাতি ধরাবো। আলোটা হচ্ছে দুইটা চুলা জ্বলতেছে। অনেকদিন পর লোডশেডিং উপভোগ করতেছি, আর এদিকে আমাদের আইপিএসটাও নষ্ট হয়ে গেছে। এই যে মোমবাতি দিয়ে এখন যা কাজ আছে তা করব, মানে আমার ছেলেকে কিছু নাস্তা দিব, ভালো লাগলো। অনেকদিন পর কারেন্ট যাওয়াতে ভালোই লাগতেছে। এই তো ভিউয়ার্স, এই তো সন্ধ্যার সময় এখন লোডশেডিংটা হলো, তো মোম জ্বালিয়ে ভালোই, একটু আনকমন হয়ে গেল। মোম জ্বালিয়ে এখন এই ছেলেকে মামার নুডলস রান্না করে দিলাম। বিশাল একটা নুডলস, দেখুন এভাবেই খেতে পছন্দ আমার ছেলের, সেজন্য আর ভেঙে ভেঙে দিইনি। অফ নাইস। তো ভিউয়ার্স, এই যে আমার ছোট ভাই দিনের বেলাতেই একটা কেক বানিয়েছিল, প্রায় সময় আমরা ঘরে কেক বানিয়ে খাই, তো আজকে একটু ডেকোরেট করলো মাকে খুশি করার জন্য। মা লিখে আসলে আজকের আলোচনাই করব ভেবেছিলাম মাকে নিয়ে। পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে মূল্যবান শব্দ যেটা, সেটা হচ্ছে মা, মা ডাকটি। আসলে যে কোনো দেশেই হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে মাম্মা মাম্মি যেটাই ডাকা হোক, মা শব্দটাই কিন্তু চলে আসে। আর এই পৃথিবীর সবচেয়ে নিবেদিতা যেই প্রাণটি, মানে প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া দরকার, সেটা হচ্ছে মা। এই যে একটা পাখি, পাখিও দেখেন পাখিটা তার বাচ্চাকে কিভাবে আদর করে খাওয়াচ্ছে, আর কত মানে আগলে রাখতেছে বাচ্চাকে। ডিম পাড়ার পর থেকে মানে এই পাখির খাঁচায় যদি হাত দেই তাহলে হাতের ভিতরে ঠোকর দিতে আসে। তো ভিউয়ার্স, সবাই মাকে সম্মান করবেন, ভালোবাসবেন। আজকের পর্বে আমি এটাই শেয়ার করতেছি একটু পৃথিবীর সব মায়ের জন্য, তো কারা কারা আমাকে বেশি ভালোবাসেন, আশা করি সবাই। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, কমেন্টস জানাবেন সবাই, আর বাঙালি পরিবার ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লোডশেডিংয়ের জন্য আর কেকের ভিডিওটা করতে পারিনি। এরপর আমরা সন্ধ্যার সময় প্রায় সময় আমি রং চা খাই, যেটা মশলা চা, কিন্তু আমার ছেলে বলতেছে আম্মু ডালগোনা কফি বানাবো। তো আমরা আরেক দিন বানিয়েছিলাম, তো আসলে ইলেকট্রিক বিটার নাই, তো এ কারণে হয় না ভালো মতো। তারপর ওইভাবেই যেভাবে পারি স্যান্ডউইচ দিয়েই বানিয়ে আমার ছেলেকে দিই। আর প্রায় সময় দেখা যায় যে চিন্তা করি, আসলে শরীরটা যখন খারাপ থাকে মানে মা কিন্তু কিছু বলে না, কিন্তু শ্বশুর বাড়িতে বা অন্য কোনো কাছে যেখানেই যান, শুয়ে থাকলে কিন্তু খাবার খাওয়াইলেও দু চারটা কথা শুনিয়ে দিবে এবং খোঁটা দেয়। কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীতে কোনো কিছুর সাথে তুলনা হয় না। এবং কয়েকদিন ধরে গলাটা ব্যথা, একটু জ্বর জ্বর ছিল, শুয়ে আছি, মা কিন্তু কিছুই বলে নাই, যে তারও বলে যে যা শুয়ে থাক, আরও আদা চা রং চা এগুলো বানায় দেয়। তো পৃথিবীর সব ভালোবাসা, আমাদের সবার ভালোবাসা হোক মায়ের জন্য, সবার মাকে আল্লাহ ভালো রাখুক। ডালগোনা কফি আসলে অনেক মজা, এটা কিন্তু বিটেন কফি একটা, আর স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। তো ইলেকট্রিক বিটার থাকলে একদম ফোমটা হয়ে যায়, বাট হ্যান্ডউইচ দিয়ে পড়লে অনেক সময় লাগে। ডালগুইনা যেমন শেষ করা যায় না, সেরকম হয়েছে এই ডালগোনা কফির মতো অবস্থা। আপনার কফির পাউডার দেওয়ার পর এই যে গোলাইতে গোলাইতে মনে করেন আপনারাও দেখেন যে কতটা, এটা আসলে একটা ডাল চাল যেমন গুইনা শেষ করা যায় না, সেরকম হয়েছে এই ডালগোনা কফির অবস্থা। তো আমরা মা ছেলেরা, একবার আমি করতেছি, একবার আমার ছেলে করতেছে, আজকে ফোম করেই ছাড়বো এই নিয়ত করেছি। তো এই যে হয়ে যাবে ইনশাল্লাহ, এখন প্রায় সুন্দর একটা স্টিকি ভাব চলে আসছে। যে কোনো জিনিস যদি অল্প কষ্টেই পাওয়া যায় তাহলে কিন্তু মনে থাকে না, আজকে এই যে অনেক কষ্টের পর কিন্তু এখন মাশাআল্লাহ সুন্দর হয়ে আসছে, একটা স্টিকি ভাব ভালো মতো চলে আসছে।
তো এখন মন থাকবে এই কথাটা, আজকে ডালগোনা কফি বানাতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে, কতক্ষণ আমি করেছি কতক্ষণ আমার ছেলে করেছে। তো মনে করেন সকাল থেকে বলতেছিলাম বাবা কখন বানাবো, তো বলতেছিলাম আমি একটু পরে নেই, পড়া শেষ হলে তারপর তুমি বানায়ো। তো এই যে আর বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে প্রায়। ভিউয়ার্স, অন্য সবার মতো ডালগোনা কফিটা সাজাতে পারিনি ভালো মতো, কিন্তু বিটেন কফি যেহেতু তো স্বাদটা কিন্তু একদম পুরো ডালগোনা কফির মতোই হয়েছে, অনেক মজা, ভালো লাগে খেতে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।